আপনারা শুনছেন আমার ছোটবেলার জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নিয়ে। 49 মাধবী ভিলা, আজকে তার চতুর্থ পর্ব। এই রহস্য গল্প আমি এই নিয়ে চারবার বলছি, কারণ গল্পটা একটি দীর্ঘ, যেহেতু দীর্ঘ গল্প সেই জন্য একটু সময় নিয়ে বলতে হচ্ছে। আমরা গল্পের আগের শ্রোতারা যারা যারা ছিলেন তারা নিশ্চয়ই জানেন, আমি আগেরবারে গল্পের শেষ শুরু করেছিলাম, শেষ করেছিলাম যেখানে, সেখানে আমার ছোট কাকুর বিয়ে দিয়ে এবং আমার ছোট কাকুর স্ত্রী অর্থাৎ আমাদের সবার আদরের ছোট মা তখন আমাদের বাড়িতে এসেছেন। তো ছোট মা ছিলেন অসামান্য সুন্দরী, একদম তাকে বলা হতো মেম সাহেব। তো এবং অত্যন্ত গুণী মহিলা, যেমনি ছিলেন রান্নায় তেমনি ছিলেন গানে, তেমনি ছিলেন গৃহকর্ম নিপুণা। তো সেই ছোট মা, এর আগে কিন্তু আপনাদের আমি গল্প বলেছি যে কী কী কারণে আমাদের যৌথ পরিবারটি ভেঙে গেছিলো। তো সেই বাড়িতে কিন্তু তখন আমার বড় মা, জেঠু, দাদাভাই, দিদিভাই এরা সবাই কিন্তু সেই বাড়ি ছেড়ে চলে গেছে, একে একে চলে গেছেন। তো ছোট কাকুর বিয়ে হয়, তো তখন তারা আবার এসেছিলেন কিছুদিনের জন্যে, তারপর যা হয় আর কি, যে যার কাজে ব্যস্ত সবাই চলে গেলেন। তো ছোট মা কিন্তু সবার মন খুব তাড়াতাড়ি কেড়ে ফেললেন, কারণ তার মিষ্টি ব্যবহার, সুন্দর চেহারা, গানের গলা এবং অসামান্য রান্নার হাত নিয়ে, তো তখনকার দিনে বলতে গেলে একেবারে আদর্শ বউ। আমি গল্পের মাঝখানে একটু আপনাদেরকে বিরক্তই করছি, কারণ গল্পের ফ্লো নষ্ট হয়ে যায়। আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করছেন, সদস্যরা, যে কথা শোনা যাচ্ছে না। রাজকুণ্ডু, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, শোনা যাচ্ছে কি? কারণ যান্ত্রিক গোলযোগ হলে তো এভাবে গল্প পরিবেশন করতে বেশ অসুবিধা হবে। তো যদি একান্তই শোনা না যায় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে একটু কমেন্ট বক্সে জানাবেন গল্প শোনা যাচ্ছে কি না। পরিষ্কার শোনা যাচ্ছে, ঠিক আছে, গল্পে ফিরে আসছি। ছোটমার কথা বলছিলাম, ছোটমা যেমন ছিলেন সুন্দরী তেমনি ছিলেন সুন্দর ব্যবহারের এক মহিলা, তেমনি অসম্ভব গুণবতী। তো আমি আগেই বলেছি যে আমাদের ওই বাড়ি ছেড়ে অর্থাৎ যৌথ পরিবার আস্তে আস্তে ভাঙতে থাকে। আমার জেঠু, বড়মা, দাদাভাই, দিদিভাই সবাই কলকাতার অন্য একটি জায়গায় অন্য একটি বাড়ি ভাড়া নিয়ে চলে যান। আমাদের আদরের অ্যাসিসিয়ান রানা কিন্তু ওই বাড়িতেই হঠাৎভাবে মারা যায় এবং কেউ তাকে মেরে ফেলে, হত্যা করে। বাইরের কেউ মেরেছিল কি কীভাবে মারা গেছিল সে প্রশ্নের মীমাংসা কিন্তু আজ পর্যন্ত হয়নি, জানেন। আর আমাদের অত আদরের পার্সিয়ান বিড়াল ছিল ঝুমি, পার্সিয়ান ক্যাট, সেও কিন্তু অদ্ভুতভাবে কর্পূরের মতন উবে যায় বাড়িটি থেকে। তো এইসব নিয়ে কাটছিল, যেমন সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আসে, তেমনিভাবে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো, আমার ছোট কাকুর বিয়ে। তো ছোট কাকুর বিয়ের পরে ছোট মা এলেন বাড়িতে। তো ব্যাপারটা হলো কি, ছোট মা অসম্ভব গুণসম্পন্ন মহিলা এবং খুব সুন্দরী মহিলা হওয়া সত্ত্বেও কিন্তু খুব যে বেশি সাহসী ছিলেন তা কিন্তু নয়, বরঞ্চ তাকে বেশ ভীরুই বলা চলে। বিশেষ করে ভীতু বলতে, অন্য সমস্ত ক্ষেত্রে সাহসী থাকলেও আমার ছোট মা বিশেষ করে এই ভৌতিক ব্যাপার স্যাপারে কিন্তু প্রচণ্ড ভীতু ছিলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমার মা ছিলেন হসপিটালের ম্যাট্রন, যাঁধ রেল মহিলা যাকে বলে,
ভীষণ মেজাজি এবং তেমনি তার সাহস, কারণ মার অনেক সময় ডিউটিতে কেটেছে, মাকে পরীক্ষার সময় হয়তো মর্গে কেটেছে, মর্গের সময় মড়া কাটতে হয়েছে, তো তিনি ডাক্তারি পড়তে পড়তে মানে তিনি ওই সমস্ত ব্যাপারে আর কি মা অভ্যস্ত ছিলেন বলে মাকে হয়তো সেভাবে ভয়টাকে কবজা করতে পারেনি। আর আমার বাবা ছিলেন কুসংস্কার মুক্ত এবং তখনকার দিনের কিন্তু অ্যাক্টিভ বামপন্থী, তো সেই জন্য তিনি ছিলেন নাস্তিক। না তো তিনি ভূতে বিশ্বাস করতেন, না তো তিনি ভগবানে বিশ্বাস করতেন। আমাকে অনেকেই এখানে বলেছেন, কমেন্টে বলেছেন, আমার অনেক বন্ধুরা, শ্রোতারা, বন্ধু ভাই বোনেরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে এত শত ঘটনা ঘটে যাওয়া পরেও আমরা কেন ওই বাড়িটি ছেড়ে দিইনি, আমরা কেন বাড়িটি ছেড়ে দিইনি জানেন? তার কারণ হলো দুটি। আমার মা যেহেতু হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আমার মার ভূতের ভয় একেবারেই ছিল না, এবং আমার বাবা ছিলেন নাস্তিক। আমার বাবা ভূত কেন ভগবানেও বিশ্বাস করতেন না। তো সেদিক থেকে এত সুন্দর কলকাতার উপকণ্ঠে এত সুন্দর সাজানো একটা বাগান বাড়ি, যাকে বাংলো বললে অত্যুক্তি হবে না, সেটাকে এবং এত কম ভাড়ায় পেয়ে তারা ছাড়তে চাননি। এবং তাদের না ছাড়ার পেছনেও আরও কিছু যুক্তি ছিল, সেগুলো ঠিক যুক্তি বুদ্ধি দিয়ে হয়তো ব্যাখ্যা করা যায় না। যতবারই ওই বাড়ি ছাড়ার কথা উঠেছে বা আমরা নতুন কোনো বাড়ি তৈরি করবার পরিকল্পনা নিয়েছি, কোনো কারণে মা অসুস্থ হয়ে পড়েছেন, কোনো কারণে আমি, কোনো কারণে বাবা, কোনো কারণে আর্থিক টানাটানি বা অন্য কোনো সমস্যা বা দৈব দুর্বিপাক, এগুলো না ঘটেই গেছে, ঘটেই গেছে, ঘটেই গেছে। অর্থাৎ কোনো ক্রমেই কিন্তু আমরা 49 মাধবী ভিলার ছেড়ে চলে আসতে পারিনি। এবার আজকে আপনাদের বলছি আমার ছোট মা, ছোট কাকু। আমি বলেছিলাম আমাদের পরিবারটা ভেঙে যায়, কিন্তু কোনো রকম ভাতৃ বিরোধ বা কলহের জন্য নয়। আমাদের পরিবার ভেঙে যাওয়ার পেছনে ছিল 49 মাধবী ভিলা। তো জেঠু বড় মা তো আগেই চলে গেছেন, ছোট মা সারাদিন ধরে কিন্তু ঘরের কাজ করতে খুব পছন্দ করতেন। আমি বলেছি যে সবসময় দেখাশোনার জন্য, আমি তখন বেশ বড় হয়েছি, আমার তখন বছর পাঁচেক বয়স আপনারা শুনেছেন, তো আমি অত্যন্ত দুরন্ত ছিলাম। আমাকে ছোট মাই নামাতেন, খাওয়াতেন, স্কুলে পাঠাতেন, স্কুল থেকে আনতেন। এবার যেটা হয় আর কি, ঘরের কাজে মন দিতেন, সমস্ত কিছু করতেন। তো ছোট মা, ছোটোমার কাছে কাছেই আমার, আমি বড় হয়েছি। তো ছোট মা, ছোট কাকু কেন সেই বাড়ি ছেড়ে চলে গেলেন, তাদের অত্যন্ত আদরের ভাইপোকে ছেড়ে বা দাদাকে বৌদিকে ছেড়ে, সেই ঘটনাই আজকে আপনাদের বলছি। তো আমি আগেই বলেছি আমাকে দেখাশোনার জন্য ছিলেন ফুলমনা। তো ফুলমনা কিন্তু কোনো একটি কারণে দেশে যান, এবং আমার ঠাকুমার গল্পও আমি করেছি, ঠাকুমার পাকদণ্ডি থেকে পড়ে যাওয়ার ঘটনাও বলেছি। তো ঠাকুমা তারপর থেকে মোটামুটি জেঠুদের সাথেই থাকা শুরু করেন, মাঝে মধ্যে যে আমাদের এখানে আসতেন না তা না, আমি এলে ঠাকুমাকে ছাড়তাম না, আমাদের এখানেও থাকতেন, ওই ঘুরে ফিরে থাকা যাকে বলে, তো কখনো জেঠুর বাড়ি, কখনো এখানের বাড়ি। আমি এত কথার অবতরণ করছি, ভূমিকা করছি এই জন্য, কাহিনীটি বলবার জন্য তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছি। যেমন গল্প পড়তে গেলে খানিকটা পড়তে হয়, গল্পের ভেতরে ঢুকতে হয়, তেমন গল্পটা জানতে গেলে তার আবহাওয়াটাকেও একটু জেনে নিতে হয়। তো যাই হোক, সেটা ছিল কোনো এক, ধরে নিলাম শ্রাবণের দুপুর, বাড়িতে কেউ নেই, কারণ ফুলমনা সেদিন নেই, ফুলমনা সেদিন আসার কথা ছিল গ্রাম থেকে, কোনো কারণে দৈব দুর্বিপাকে তিনি আটকে পড়েছেন। রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এলোপাথারি হাওয়া দিচ্ছে, দুপুরবেলা। ছোট মা কোনোদিন ঘুমোতেন না, কোনো সময় গলা সাধতেন, কোনো সময় ঘরের কাজ করতেন। শুধু তাই নয়, ছোটো মা ঘরের আসবাবপত্র নিজের আঁচল দিয়ে মুছে মুছে, যেহেতু বার্মাটিকের পুরনো দিনের জামা, মানে আলমারি, খাট, এগুলো ড্রেসিং টেবিল, তো সেগুলো মোছামুছি করতে শুরু করেছেন। ছোটো মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন এবং গৃহকর্মে নিপুণা ছিলেন, আমি আগেই বলেছি। এখানে শুনুন গল্পের টুইস্ট, বাড়িতে কিন্তু কেউ নেই, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ওপরে কাচের শাশিতে ঝনঝন করে আওয়াজ হচ্ছে, সামনে পেছনের বাগানে দমকা হাওয়ায় গাছগুলোকে দুলিয়ে দিচ্ছে। ছোট মা, যার মনে যথেষ্ট ভয়, তিনি বাড়িতে একা দুপুরবেলা। ছোট মা খুটখাট খুটখাট করে কাজ করতে করতে হঠাৎ শুনলেন পাশের ঘর থেকে আমার মায়ের গলা, কৃষ্ণা,
আমার ছোটোমার নাম ছিল কৃষ্ণা। ও কৃষ্ণা, একটু শোনো না তো। ছোটোমা সঙ্গে সঙ্গেই অভ্যেস মতন উত্তর দিলেন, হ্যাঁ যাই দিদি। কিন্তু সঙ্গে সঙ্গেই আলমারির ভেতর থেকে আওয়াজ এলো, কৃষ্ণা তুমি যেও না, আমি কিন্তু এখন বাড়িতে নেই। ছোটোমা স্তম্ভিত হয়ে পড়লেন। সত্যি তো, মেজদি মানে আমার মা তখন তো বাড়িতে নেই, মা তো ডিউটি গেছেন। তাহলে ডাকলই বা কে? তিনি না হয় আনমনে সাড়াই দিয়েছেন। আর ওই আলমারির ভেতর থেকেই বা কে বললেন আমার মার মতন গলা নকল করে, কৃষ্ণা আমি কিন্তু বাড়িতে নেই, তুমি কিন্তু যেও না। ব্যাপারটা আপনারা একবার কল্পনা করে দেখুন, দুপুরবেলা শহরতলির একটি মোটামুটি বাংলো বাড়িতে, চারপাশে অনেকটা বাউন্ডারি দিয়ে ঘেরা, বাগান গাছগাছালি আগাছালিতে ভর্তি, ঝিমঝিম করে বর্ষা হচ্ছে, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। ছোটোমা মুহূর্তে ভয়ে আতঙ্কে নীল হয়ে গেলেন। ছোটোমা দৌড়ে সদর দরজা খুলে এতটাই ভয় পেয়েছিলেন, ওই বৃষ্টির মধ্যে বারান্দায় বেরিয়ে এলেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। তারপর হঠাৎ মনে পড়ল, আরে বাড়িতে তো একটা টেলিফোন কানেকশন রয়েছে। আগেকার দিনে যেমন টেলিফোন হতো, ডায়াল করে করে, এক কার 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 কার, তিন কার 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 কার, সেরকম ডায়াল করা টেলিফোন। তো ছোটোমা ভাবলেন কাউকে একটা ফোন করা দরকার। ছোটোমা হয়তো আমার মাকেই, মার অফিসে মানে হসপিটালে ফোন করতে গেলেন। তো ছোটোমা ফোনটা করতেই যাবেন, এমন সময় ঝনঝন ঝনঝন করে ফোন বেজে উঠল। ছোটোমা আবার আতঙ্কে দুপা পিছিয়ে গেলেন, কি হলো, ফোন তো করতেই গেছিলেন। ছোটোমা ফোন ধরবেন কি ধরবেন না ভাবছেন, টেলিফোন কিন্তু বেজেই চলেছে, তখনকার দিনের পুরনো কালো কুচকুচে টেলিফোন, ঝনঝন 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 ঝনঝন, যেন ফোন বলছে, কৃষ্ণা ফোন তোলো, কৃষ্ণা ফোনটা তোলো, কৃষ্ণা আমি ফোন করেছি ফোনটা তোলো। ছোটোমা আর পারলেন না, এবার ফোনটা তুলেই ফেললেন। তুলে কোনো রকমে মুখে আঁচল চাপা দিয়ে বললেন, হ্যালো। ওপার থেকে আমার মায়ের গলার আওয়াজ ভেসে এলো, কৃষ্ণা তুমি কি আমাকে ফোন করেছিলে? ছোটোমা অবাক, মানে আমি আপনাকে ফোন করেছিলাম? আমি ভীষণ ভয় পেয়েছি মেজদি, আপনি কি একটু তাড়াতাড়ি আসতে পারবেন? মা বলল, কেন, কি এমন ঘটলো যে তুমি হঠাৎ ভয় পেলে? না জানেন তো, ফুল দিয়ে এখনও দেশ থেকে আসেনি, আর তাছাড়া আমার ডাকনাম ছিল বুবুন, বুবুন তো এখন স্কুলে রয়েছে, তো আমার যেন কেমন একটা লাগছে, আপনি প্লিজ অফিসে আসুন। তো মা তখন বললেন যে হ্যাঁ, আমারও হঠাৎ মনে হলো যে তুমি আমাকে ফোন করেছিলে, ইভেন আমাকে আমার একজন নার্সিং স্টাফ, একজন কলিগ বললো যে আপনার ছোটো যা বাড়ি থেকে ফোন করেছে। ব্যাপারটা ভেবে দেখুন, কেমন মিসকমিউনিকেশন, এটাকে আপনারা কি বলতে পারেন? আমার ছোটো মা ঘরে বসে আমার মার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন যে কৃষ্ণা একটু এসো তো। সঙ্গে সঙ্গে একই সাথে ছোটোমার ঘরের আলমারি থেকে আমার মায়ের গলায় উত্তর আসছে, কৃষ্ণা তুমি যেও না, আমি কিন্তু বাড়িতে নেই। ছোটোমা ভয়ে আতঙ্কে নীল হয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন এবং টেলিফোন বেজে উঠছে। ছোটোমা টেলিফোন ধরছেন, সেই আমার মায়ের গলা বলছেন, কৃষ্ণা তুমি নাকি আমাকে ফোন করেছিলে? এটা যদি আপনাদের সাথে ঘটতো তাহলে কেমন লাগতো? আমার ছোটোমা ভীষণ ভয় পেয়েছিলেন, ভীষণ ভয় পেয়েছিলেন ছোটোমা। তারপরেও ছোটোমা মানিয়ে নিয়েছিলেন, অনেক দিন আমাদের বাড়িতে ছিলেন এবং থাকতে চেষ্টা করেছিলেন একসাথে মিলেমিশে। আজকে আমার আত্মীয় স্বজন লাইভে খুব একটা নেই, যে একজন রয়েছে ছোটোরা, তো ছোটোমাও হয়তো নেই, বা ছোটোমা আজকে শুনছেন কি না জানি না। ছোটোমার সাথে এরকম ঘটনা কিন্তু একবার ঘটেনি জানেন, এ ঘটনাগুলো ঘটতেই থাকে, ঘটতেই থাকে, ঘটতেই থাকে। আমি আর একদিনের ঘটনা বলছি, আমার ছোটোমা পায়ে মল পড়তে ভালোবাসতেন, খুব সাজতে ভালোবাসতেন। তো ছোটোমা যখন হাঁটতেন না, ঝুমঝুম ঝুমঝুম করে মিষ্টি আওয়াজ হতো। ছোটোমা বলতেন যে
আমার মাকে বলতেন আর কি, বা ফুলমনাকে বলতেন, ফুলদিকে বলতেন, বা আমার পিসিদের বলতেন যে জানো তোমরা বিশ্বাস করো আমি যতবার হাঁটি একইভাবে না আমার পায়ের পেছনে পেছনে নূপুর পড়েকে হাঁটে। আমার ছোটো মা সন্ধে দিচ্ছেন, শাঁখে ফুঁ দিলেন, সঙ্গে সঙ্গে পাশ থেকেও যেন অন্য একটা শাঁখ বেজে উঠল, বা ছোটোমার সেই শাঁখের অনুরণন ঘটল। অনেকটা বলা যায় না সেই ইকো হওয়া, ছোটোমা যে কাজ করতেন সেই কাজেই না কেমন যেন ইকো হতে থাকলো। হয়তো ছোটোমা হয়তো উত্তর দিলেন কাউকে, সঙ্গে সঙ্গে ছোটোমার গলায়ও কেউ উত্তর দিল। ছোটোমা হয়তো কাউকে কিছু ডাকলেন নাম ধরে, ওগো একটু শুনছো, হয়তো কাকুকে ডাকলেন, সঙ্গে সঙ্গেই ছোটোমার কানে আসতো অবিকল তার আওয়াজ, ওগো একটু শুনছো, একটু শুনছো। তো এই রকম প্রতিধ্বনি ছোটোমার কানে কিন্তু ভেসেই উঠত। তো এইগুলো ছোটোমা আর নিতে পারছিলেন না। এছাড়া আমি আপনাকে আপনাদের বলেছিলাম যে আমার ছোটো কাকু যে ঘরে থাকতেন সেই ঘরে রাত্রিবেলা দরজায় একটা টোকা পড়ত। তো সেই দরজায় টোকা দেওয়ার পরে এক অশরীরী নারী মূর্তি ঢুকত এবং ছোটোমার বা ছোটো কাকুর যে খাট ছিল সেই খাটের দিকে মাথা ঝুঁকিয়ে তাকিয়ে থাকত। তো ছোটোমার সাথেও কিন্তু সেই ঘটনাটা ঘটে, অর্থাৎ ছোটো কাকু এবং ছোটোমা একসাথে শুয়ে রয়েছেন, রাত্রিবেলা দরজায় টোকা পড়ত। এখানে বলে রাখি ছোটো কাকু যখন অবিবাহিত ছিলেন তখন স্বভাবতই দরজা খোলা থাকতো, এবং বিবাহের পরে স্বভাবতই তখনকার দিনে জানতেন তো ঘরে ওইসব ডোর ল্যাচ বা এই ধরনের কিছু থাকতো না, একটা লোহার খিল থাকতো। এবং আমার মনে আছে আমার ছোটো কাকুর ঘরে একটা ওই লোহার খিল ছিল, মানে কাঠেরও নয় লোহার খিল। তাতে করে হলো কি, ওই খিলটাতে কেউ হাত দিলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ হতো, আর সন্তপর্ণে কেউ যেন ধীর গতিতে এগিয়ে আসতো, এগিয়ে আস্তে 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 কিন্তু যেটা হতো ওই নারী মূর্তি ঝুঁকে পড়তেন এবং ছোটোমা প্রায়ই এটা দেখতেন। তো যার জন্য হচ্ছে কি ছোটোমার এ বাড়িতে থাকা একটু অসুবিধা হয়ে পড়ল। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, সেটা হলো যে ছোটোমা আর ছোটো কাকু যে ঘরে থাকতেন সেই ঘরটার পাশেই ছিল সিঁড়ির ঘর। আমি ঘরের বাড়ির বর্ণনা আগে দিয়েছি, অত বিশদ বর্ণনায় এখন যাচ্ছি না, শুধু এইটুকু বলছি যে আমার বাবা মার ঘর, তারপরে বাবা মার সাথে আমিও থাকতাম, তারপরে আমার ছোটো কাকুর ঘর গায়ে লাগানো, এবং তারপরে ছিল দরজা, সেই দরজা পেরিয়ে সিঁড়ির ঘর একটা দেউড়ি আর কি, তারপরে দোতলা সিঁড়ি উঠে গেছে। তো দোতলায় বড়মারা চলে যাওয়ার পরে আর কিন্তু কেউই থাকতেন না, এবং আবার ছোটোমা যথেষ্ট সাহসী ছিলেন তো তাই একা একা আর দোতলায় থাকতে সাহস পাননি, বরঞ্চ একতলাতেই সব কিছু ছিল। তখনকার দিনে জানতেন হেঁসেল ছিল, উনুন ছিল আমাদের বাড়িতে, জানেন তো মাটির উনুন ছিল, জোড়া উনুন ছিল, আঁশ নিরামিষ উনুন, তো এখন সেসব থাকে না। তো একতলাতেই হেঁসেল ছিল, ভাঁড়ার ছিল, ঠাকুরঘর যদিও তিনতলায়। তো ছোটোমা খুব মাঝে মধ্যেই অবশ্য ঠাকুর ঘরে উঠতেন, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে, সকালবেলায় যতটা পারতেন কাজ সেরে ফেলতেন, আর বাড়িতে কেউ থাকলে তাকে নিয়ে ঠাকুর ঘরে উঠতেন। তো ওই সিঁড়ির ঘরে থেকে নাকি নানান রকম আওয়াজপত্র ভেসে আসতো। এর মধ্যে ব্যাপার হলো যে সিঁড়ির ঘরে এই যে দুমদাম ঠুংঠাং আওয়াজ কেন হয়, কারণ ওখানে পুরনো আসবাবপত্র, আমি নিজেও দেখেছি কিছু ফালতু ফেলে দেওয়া জিনিস, বিশেষ করে বড় বড় কাঠের টুকরো, বাঁশ, এছাড়া কিন্তু তেমন কিছুই ছিল না। অথচ ছোটোমা রাত্রিবেলা যতক্ষণ জেগে থাকতেন ততক্ষণ বলতেন যে নাকি নানান রকম আওয়াজ ভেসে আসতো। তো এগুলো ছোটোমার সাথে ঘটে গেছে। এবার আসলো আর একটি দিন, ছোটোমা রাত্রিবেলা
টয়লেট করতে উঠলেন। তো টয়লেট কিন্তু তখনকার দিনে অ্যাটাচ বাথরুম ছিল না, টয়লেট যেতে হলে কিন্তু আমাদের উত্তর দিকের পুরো যেখানে ওই গ্রিল লাগানো ছিল না, ওটা ম্যাসনেট লাগানো বারান্দা ছিল। ম্যাসোনেট বলতে আপনারা এখন বুঝতে পারছেন কি না জানি না, ওই জাল দিয়ে কাটাকুটি থাকে, মানে ওই ঠিক গ্রিলও নয়, আবার ঠিক আপনাদের বোঝাতে পারছি কি না জানি না, ওই বরফির মতন খোপ 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 এক ধরনের লোহার মোটা জাল তখনকার দিনে বারান্দা গ্রিলের বদলে ঘেরার কাজে ব্যবহার করা হতো। তো সেই ম্যাসোনেটের ওই করিডোরটা ঢাকা ছিল, ওটা দিয়ে গিয়ে অনেকটা গিয়ে উত্তর দিকে তারপরে টয়লেট ছিল, সেই টয়লেটে যেতে হতো। তো ছোট মা রাত্রিবেলা তো সেই করিডোর পাস করে টয়লেটে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল, ছোট মা আর আসেন না। তো ছোট কাকুকে ডেকেই ছোট মা হয়তো গেছিলেন। তো ছোট কাকু কিছুক্ষণ পর বাথরুমে যান, বাথরুমে দরজা ভেজানো ছিল ভাগ্যিস। তো অনেকবার ছোট মার নাম ধরে ডাকেন, কৃষ্ণা কৃষ্ণা, তো কোনো সাড়া নেই, একটা গোঙানির শব্দ আসছে। তো ছোট কাকু দেখলেন ছোট মা বাথরুমের মধ্যে বসে রয়েছেন। তো ছোট কাকু কোনো রকমে তাকে টেনে তুললেন, চোখে মুখে জল দিলেন। ছোট মা বললেন, আমি বাথরুমে বসেছি ঠিক কথা, কিন্তু তারপর আমার গাটা এত ভারী হয়ে গেল, কেউ মনে হলো যেন আমার গায়ের ওপর চেপে বসে রয়েছে, আমি না আর উঠতে পারলাম না। ভালো কথা, এই পর্যন্ত কিন্তু ছোট মা মানিয়ে নিচ্ছিলেন। এরপরে যেটা হলো সেটা হলো একদিন সাংঘাতিক রকমের ঘটনা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু ঘটনাটা একদম পুরোপুরি সত্যি। সেটা হলো তখনকার দিনে রুটি এখনকার দিনের মতন কিনতে পাওয়া যেত না অলিতে গলিতে, তো বাড়িতেই করে নিতে হতো। তো আমাদের সবসময় যিনি থাকতেন আর কি ফুলমনা, তো তিনি এক আটা মাখতে বসেছেন, লাল আটা, এখনকার দিনের মতো সাদা আটা নয়। তো লাল আটা মাখছেন মাখছেন মাখছেন। এবার যারা আটা মাখেন বা লুচি ময়দা করেন পরোটা করেন, তারা সবাই জানেন যে ওই ময়দা মাখার তাল যখন তৈরি হয়ে যায় ঠিক লেচি কাটার আগের মুহূর্তে, হ্যাঁ, তখন একটা মণ্ড তৈরি হয়, তাই না? একটা মণ্ড তৈরি হয়। তো সেইটাকে ওই কোনোভাবে আর কি ফুলমনা রেখে, হয়তো আমার বাবা মা বা কেউ ডেকেছে, কাকু ডেকেছে, তাদের কথায় সাড়া দেবার জন্য ও সেটাকে ওই অবস্থায় রেখে দিয়ে তাদের ডাকে সাড়া দিতে ভেতরের বাড়িতে চলে গেছেন। তো ভালো কথা, চলে তো গেলেন, হয়তো মিনিট পাঁচেক দশেক কতক্ষণ গেছেন জানি না। তো তারপরে ফুলমনা আবার রান্নাঘরে ঢুকেছেন। রান্নাঘরে ঢোকার পর ফুলমনা দেখলেন যে সেই যে ময়দা মাখার মণ্ডটা ছিল তার উপরে পাঁচ পাঁচ দশ আঙুলের ছাপ চেপে বসে আছে। ফুলমনা এটা ডেকে কিন্তু সবাইকে দেখান। ফুলমনা বলেছেন, আমি জানি, আমি পরিষ্কার মনে রয়েছে দাদাবাবু, আমি এই ময়দা মেখেছি, মেখে পরিষ্কার মসৃণভাবে এই মণ্ড তৈরি করে তারপর আমি আপনাদের ডাকে সাড়া দিতে গেছি, এর মধ্যে বাড়িতে কেউই নেই, তো এত বড় বড় পাঁচ পাঁচ দশ আঙুলের ছাপ কোথায়? ছোট মাও সেই সময় ছিল, তো ছোট মাও কিছু দেখেননি। তো তারপর যা হয় আর কি, স্বভাবতই ওই আটা দিয়ে রুটি কেউ খেতে চাইল না, ওই ময়দা মাখার মণ্ডটা আমাদের সেই বিখ্যাত কুয়োতলা, কুয়োতলার একটা গল্প তো আপনাদের বলেইছি, সেখানে ফেলে দেওয়া হয়। এবং রাত্রিবেলা কি খাওয়া হয়েছিল, লুচি পরোটা রুটি না ভাত আমার মনে নেই অত শত তখন, কারণ তখন আমার বছর পাঁচেক বয়স। তো সেটার থেকেও বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো যে আমাদের বাড়ি, আমি বলেছি, বড় বড় ওয়াল দিয়ে ঘেরা ছিল, বিশেষ করে পেছনের দিকটায় তো বিশাল বড় ওয়াল দিয়ে ঘেরা ছিল ওয়ালিং। তো সেখানে করে কিন্তু কোনো কুকুর বেড়াল, মানে বেড়াল ঢুকতে পারে কিন্তু বাইরের কোনো কুকুর বলুন বা মানুষ বলুন ফট করে ঢুকতে পারবে না, খিড়কির দরজাও বন্ধ করা থাকতো। সকালবেলা দেখা যায় সেই ময়দার তালটি কিন্তু আর নেই। তো তারপর আমি অনেক বড় হলাম, মানে ওই পাঁচ বছর থেকে আমার দশ বছর বয়স হলো, তো তারপর থেকে ফুলমনাকে দেখতাম যখনই সন্ধ্যেবেলা রুটি করতেন, একটা রুটি উনুনে সেঁকে, বা ততদিনে গ্যাস চলে এসছে, গ্যাসে সেঁকে একটা রুটি কিন্তু, প্রথম রুটিটা
কুয়োতলায় দিয়ে রাখা হতো, এবং আশ্চর্যের ব্যাপার ওই রুটিটা কিন্তু সকালবেলা আর থাকতো না। তা ধরে রাখলাম, ধরেই নিলাম তর্কের খাতিরে হয়তো কাকে নিয়ে গেছে রুটি, চিলে নিয়ে গেছে রুটি, কিন্তু অত বড় ময়দার তাল, আটার তাল, সেটা রাতারাতি ওখান থেকে কে গায়েব করলো? হতে পারে কোনো প্রাণী, হতে পারে অজানা কিছু, আমরা জানি না। তো একদিন মা অফিস থেকে ফিরছেন, ফিরে এসে দেখলেন ফুলবনা দরজা খুলে দিল, ফুলবনার চোখে জল, কি হয়েছে জানতে চাইল। তো ফুলবনা কিছু বলল না, মা ভেতরে ঢুকলেন, চারপাশ নিস্তব্ধ, ছোট কাকুর ঘরে ছোট মা নেই, এবং কাকু তো থাকবেনই না, তিনি ডিউটিতে গেছেন। মা বললেন, কি হয়েছে কৃষ্ণা কোথায়? ফুলবনা মাথা নিচু করে থাকলেন। মা ছোট কাকুর বাড়িতে ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেলেন যে তাদের জিনিসপত্র কিছুই সেখানে নেই, মোটামুটি ঘর প্রায় ফাঁকা। তো সবাই খুব স্তব্ধ হয়ে গেল। বাবা আসা পর্যন্ত মা অপেক্ষা করলেন, বা বাবাকে হয়তো ফোন করলেন বাটা কোম্পানিতে। তো যেহেতু আমার ছোট কাকু, বাবা, আমার জ্যাঠা একই কোম্পানিতে কাজ করতেন, তো খবরটা পৌঁছে গেল সব দিকে। ছোট কাকু সেদিন ছুটিতে ছিলেন, ছোট কাকুকে পাওয়া গেল না। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা গেল, হয়তো সন্ধেবেলা ছোট কাকু এসেছিলেন বা পরের দিনই এসেছিলেন জানাতে যে ছোট মা এত ভয় পাচ্ছেন ও বাড়িতে থাকতে, আর তিনি পাচ্ছেন না। ছোট মা এক্ষেত্রে বলবো, ছোট মার মতন গুণী মহিলা, কিন্তু আমাদেরকে ছেড়ে যেতে চাননি, আমাকে এত বেশি ভালোবাসতেন, তার আদরের বুবুনকে ফেলে কোনো দিনই যেতে চাননি, তিনি এখনও আমার মাথার ওপর রয়েছেন আশীর্বাদের মতন। আজ হয়তো আমার বাবা মা বেঁচে নেই, তিনিই আমার মা, এত ভালোবাসতেন যিনি, তারাও কিন্তু আমাদের ওই বাড়ি ছেড়ে চলে যায়। তাহলে কি দেখা গেল, আমাদের বাড়িতে ছিল চার তিন ভাইয়ের সংসার, অর্থাৎ আমার বাবা, জ্যাঠা, কাকা। আমার জ্যাঠারা আগেই চলে গেলেন, ছোট কাকু খুব একটা বেশি দিন থাকতে পারলেন না, মানে বিয়ের পরে ছোট মার সাথে যা অত্যাচার শুরু হয়ে গিয়েছিল তাতে পড়ে ছোট মার মেনে নেওয়া সম্ভব হয়নি, মানে ছোট মা মানাতে আর পারলেন না। এমনিতেই ভীতু মানুষ, তাও অনেক দিন আমার বাবা মায়ের মায়ায় পড়ে, বিশেষ করে আমার মায়ায় পড়েও হয়তো থেকেছিলেন। এরপর এক কামরার একটা ছোট্ট ঘরে আপাতত শিফট করে ভাড়া বাড়িতে ছোট মা এবং ছোট কাকু চলে যান। পরে তারা বাড়ি ঘরদোর করেন, ফ্ল্যাট করেন, ঠিক কথা, কিন্তু এত বড় বাড়ির মোহ ত্যাগ করেও কিন্তু তারা চলে যান, তারা আর থাকেন না। তো যাই হোক, আগে বলেছি যে আমারও কিছু স্মৃতি রয়েছে। আমি একটু আগেই গল্পের কথাই বলছিলাম যে ছোট মা যে ঘরে থাকতেন, অর্থাৎ তাদের বেডরুমের ওপারের দেওয়ালেই ছিল সিঁড়ির ঘর, সেই সিঁড়ির ঘর থেকে খুটখাট অদ্ভুত শব্দ বেরিয়ে আসতো, এবং আমাদের ছোটদের বারণ ছিল সেই সিঁড়ির ঘরে যাওয়া। আমি এর পরবর্তী পর্বে জানাবো বন্ধুরা, যে সিঁড়ির ঘর খুলতে কেউ সাহস পেত না। আমার যখন বছর বারো বয়স হয়, একদিন আমি কি জানি কি অদম্য কৌতূহলে সেই সিঁড়ির ঘর খুলে ফেলেছিলাম। কি অপেক্ষা করছিল সিঁড়ির ঘরে আমার জন্য, শুনতে থাকুন পরবর্তী সময়ে। নমস্কার, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পেরে আমি অত্যন্ত খুশি হলাম। সবাই ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।